আতার পায়েস, রাজশেখর বসু, পরশুরাম। রামগোপাল হাই স্কুলের মাস্টার প্রবোধ ভট্টাচার্য, বয়স 30, আমোদে লোক, ছাত্ররা তাকে খুব ভালোবাসে। পুজোর বন্ধের দিন কতক আগে 5টি ছেলে তার কাছে এলো। তাদের মুখপাত্র সুধীর বললে, স্যার মহা মুশকিলে পড়েছি। প্রবোধ জিজ্ঞাসা করলে, ব্যাপারটা কি? গেল বছর আমার বর্দার বিয়ে হয়ে গেল, জানেন তো, তার শ্বশুর ভৈরববাবু খুব বড় লোক, দেওঘরের কাছে গণেশ মুন্ডায় তাঁর একটি চমৎকার বাড়ি আছে। বৌদি বলেছে সে বাড়ি এখন খালি, পুজোর ছুটিতে আমরা জন কতক স্বচ্ছন্দে কিছুদিন সেখানে কাটিয়ে আসতে পারি। এ তো ভালো খবর, মুশকিল কি হলো? ভৈরববাবু বলেছেন, আমাদের সঙ্গে যদি একজন অভিভাবক যান তবেই আমাদের সেখানে থাকতে দেবেন। তোমার বর্দা আর বৌদিকে নিয়ে যাও না। তা হবার জো নেই, ওরা মাইসোর যাচ্ছে। আপনি আমাদের সঙ্গে চলুন স্যার, ক্লাস 10-এর আমি, ক্লাস 9-এর নিমাই, নরেন, সুরেন আর ক্লাস 8-এর পিন্টু, আমরা এই 5 জন যাব, আপনার কোনো অসুবিধা হবে না। প্রবোধ বললে, সব তো বুঝলুম, কিন্তু আমাকে নিয়ে যেতে চাও কেন? মাস্টার সঙ্গে থাকলে তোমাদের ফুর্তির ব্যাঘাত হবে না? সজোরে মাথা নেড়ে সুধীর বললে, মোটেই, একদম একটুও কিচ্ছু ব্যাঘাত হবে না, আপনি সেরকম মানুষই নন স্যার, আপনি সঙ্গে থাকলে আমাদের 3 ডবল ফুর্তি হবে। নিমাই, নরেন, সুরেন সমস্বরে বললে, নিশ্চয় নিশ্চয়। প্রবোধ যেতে রাজি হল। দেওঘর আর জসিডির মাঝামাঝি গণেশ মুন্ডা পল্লীটি সম্প্রতি গড়ে উঠেছে। বিস্তর সুদৃশ্য বাড়ি, পরিচ্ছন্ন রাস্তা, প্রাকৃতিক দৃশ্য ভালো। ভৈরববাবুর অট্টালিকা ভৈরব কুটির আর তার প্রকাণ্ড বাগান দেখে ছেলেরা আনন্দে উৎফুল্ল হল এবং ঘুরে ঘুরে চারিদিক দেখতে লাগল। বাগানে অনেক রকম ফলের গাছ, গোটাকতক আতা গাছে বড় বড় ফল ধরেছে, অনেকগুলো একেবারে তৈরি, পেড়ে খেলেই হয়। প্রবোধ বললে, ভারী আশ্চর্য তো, ভৈরববাবুর দরওয়ান আর মালি দেখছি অতি সাধু পুরুষ। সুধীর বললে, মনেও ভাববেন না তা, আমি এসেই সব খবর নিয়েছি স্যার, দরওয়ান মেহি পাড়ে আর মালি ছেদি মাহাতো এদের মধ্যে ভীষণ ঝগড়া, দুজনে দুজনের উপর কড়া নজর রাখে, তাই এ পর্যন্ত কেউ চুরি করবার সুবিধা পায়নি। নিমাই বললে, যদি 2-3 শে দুধ জোগাড় করা যায় তবে চমৎকার আতার পায়েস হতে পারবে, আমি তৈরি করা দেখেছি, খুব সহজ। সুধীর বললে, বেশ তো, তুই তৈরি করে দিস। ও পারে জি, তুমি কাল সকালে 3 শের খাঁটি দুধ আনতে পারবে? পারে বললে, জরুর পারবো হুজুর। নাওয়া খাওয়া আর বিশ্রাম চুকে গেল। বিকেলবেলা সকলে বেড়াতে বেরুল। ঘণ্টাখানিক বেড়াবার পর ফেরার পথে সুধীর বললে, দেখুন স্যার, এই বাড়িটি কি সুন্দর, ভীমসেন ভিলা, গেটের উপর কি চমৎকার থোকা থোকা হলদে ফুল ফুটেছে। আকাশের দিকে হাত বাড়িয়ে পিন্টু চেঁচিয়ে উঠল, ওই ওই ওই, একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল। নিমাই বলল, এদিকে দেখুন স্যার, কি ভয়ানক পেয়ারা ফুলেছে, কাশির পেয়ারা চাইতেও বড় বড়। নিশ্চয় এ বাড়ির দারোয়ান আর মালির মধ্যে ঝগড়া আছে, তাই চুরি যায়নি। ফটকে তালা নেই। সুধীর ভিতরে ঢুকে এদিক ওদিক উঁকি মেরে বললে, কাকেও কোথাও দেখছি না, কিন্তু ঘরের জানলা খোলা, মশারি টাঙানো রয়েছে, বোধহয় সবাই বেড়াতে গেছে। দারোয়ান, ও দারোয়ানজি, ও মালি, কোনো সাড়া পাওয়া গেল না। তখন সকলে ভিতরে এসে ফটকের পাল্লা ভেজিয়ে দিলে। নিমাই বললে, একটা পেয়ারা পারবো স্যার। প্রবোধ বললে, বাজারে প্রচুর পেয়ারা দেখেছি, নিশ্চয় খুব সস্তা, খেতে চাও তো কিনে খেও, বিনা অনুমতিতে পরের দ্রব্য নিলে চুরি করা হয়, তা জানো না? জানি স্যার, চুরি করব না, শুধু একটা চেখে দেখব কাশির পেয়ারার চাইতে ভালো কি মন্দ।
প্রবোধ পিছন ফিরে গম্ভীরভাবে একটা তাল গাছের মাথা নিরীক্ষণ করতে লাগল। মৌনং সম্মতি লক্ষণম ধরে নিয়ে নিমাইন গাছে উঠল। একটা পেয়ারা পেড়ে কামড় দিয়ে বললে, বোম্বাই আমের চাইতেও মিষ্টি। সুধীর বললে, এই নিমে স্যারকে একটা দে। নিমাইন একটা বড় পেয়ারা নিয়ে হাত ঝুলিয়ে বললে, এইতে ধরুন স্যার, একটু চেখে দেখুন কি চমৎকার। পেয়ারায় কামড় দিয়ে প্রবোধ বললে, সত্যি খুব ভালো পেয়ারা, আর বেশি পেড়ো না, তাহলে ভারী অন্যায় হবে। কিন্তু লোভ সংবরণ করতে শেখো। ততক্ষণ নিমাইয়ের পকেট সব বোঝাই হয়ে গেছে, তার সঙ্গীরাও প্রত্যেকে দু তিনটে করে পেয়েছে। সুধীর বললে, এই নিমে শুনতে পাচ্ছিস না বুঝি, স্যার রাগ করেছেন, নেমে আয় চট করে, এক্ষুনি হয়তো কেউ এসে পড়বে। হঠাৎ ক্যাঁচ করে গেটটা খুলে গেল। একজন মোটা বৃদ্ধ ভদ্রলোক আর একটি রোগা বৃদ্ধা মহিলা প্রবেশ করলেন। দুজনের হাতে গামছায় বাঁধা বড় বড় দুটি পোঁটলা। নিমাই গাছের ডাল ধরে ঝুলে ধূপ করে নেমে পড়ল। বৃদ্ধ চেঁচিয়ে বললেন, হ্যাঁ এসব কি, দল বেঁধে আমার বাড়িতে ডাকাতি করতে এসেছ? ভদ্রলোকের ছেলের এই কাজ? ছব্বু সিং, এই ছব্বু সিং, বেটা গেল কোথায়? পোঁটলা দুটি নিয়ে মহিলা বাড়ির মধ্যে ঢুকলেন। ছব্বু সিং এক লোটা বৈকালিক ভাং খেয়ে তার ঘরে ঘুমোচ্ছিল। এখন মনিবের চিৎকারে উঠে পড়ে চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এলো। সে হুঁশিয়ার লোক, গেটে তাড়াতাড়ি তালা বন্ধ করে লাঠি থুকতে থুকতে বললে, হুজুর হুকুম দেন তো থানে মে খবর দিয়ে আসি। হো বৈদ্যনাথ জি, ছিয়া ছিয়া, ভদ্র আদমি ছেলি আর এই কাম? হুজুর বললেন, খুব হয়েছে, ডাকাতরা চোখের সামনে সব লুটে নিলে আর তুমি বেহুশ হয়ে ঘুমোচ্ছিলে। তারপর মশাইদের কোত্থেকে আগমন হলো? এরা তো দেখছি ছোকরা, বজ্জাতি করবারই বয়স। কিন্তু তুমি তো বাপু খোকা নও, তুমি বুঝি দলের সর্দার? প্রবোধ হাত জোর করে বললে, মহা অপরাধ হয়ে গেছে স্যার। এই নিমাই সব পেয়ারা দরবানজির জিম্মা করে দাও, আমরা বেশি খাইনি স্যার, মাত্র দু তিনটে চেখে দেখেছি, অতি উৎকৃষ্ট পেয়ারা। কৃতার্থ হলুম শুনে, এরা বোধহয় স্কুলের ছেলে। তোমার কি করা হয়, নাম কি? আগে আমার নাম প্রবোধচন্দ্র ভট্টাচার্য, মানিকতলার নাম গোপাল হাই স্কুলের মাস্টার। এরা সব আমার ছাত্র, পুজোর ছুটিতে আমার সঙ্গে বেড়াতে এসেছে। খাসা অভিভাবকটি পেয়েছে, খুব নীতিশিক্ষা হচ্ছে। আমাকে চেনো? ভীমচন্দ্র সেন, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, রায়বাহাদুর খেতাবও আছে, কিন্তু এই স্বাধীন ভারতে সেটার আর কদর নেই। বিস্তর চোরকে আমি জেলে পাঠিয়েছি, তোমার স্কুলের সেক্রেটারিকে যদি লিখি আপনাদের প্রবোধ মাস্টার এখানে এসে তার ছাত্রদের চুরি বিদ্যে শেখাচ্ছে, তাহলে কেমন হয়? যদি কর্তব্য মনে করেন তবে আপনি তাই লিখুন স্যার, আমার কৃতকর্মের ফল আমি ভোগ করব। তবে একটা কথা নিবেদন করছি, কেউ অভাবে পড়ে চুরি করে, কেউ বিলাসিতার লোভে করে, কেউ বড় লোক হবার জন্য করে, কিন্তু কেউ কেউ, বিশেষত যাদের বয়স কম, নিছক ফুর্তির জন্যেই করে। আমি অবশ্য ছেলে মানুষ নই, কিন্তু এই ছেলেদের সঙ্গে মিশে এই শরৎ ঋতুর প্রভাবে আর আপনাদের এই সুন্দর বাগানটির শোভায় মুগ্ধ হয়ে আমারও একটু বালকত্ব এসে পড়েছে। এই যে পেয়ারা চুরি দেখছেন, এ ঠিক মামুলি কুকর্ম নয়, এ হচ্ছে শুধু নবীন প্রাণরসের একটু উচ্ছলতা। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ছোটি তোর উচ্চে তুলে নাচা। রবি ঠাকুর তোমার মাথাটি খেয়েছেন? স্যার, যে কুকর্ম করে ফেলেছি তার বিচার একটু উদারভাবে করুন। আপনি ধীর স্থির প্রবীণ বিচক্ষণ ব্যক্তি, ছেলে মানুষই ফুর্তির বহু ঊর্ধ্বে উঠে গেছেন। কে বললে ঊর্ধ্বে উঠে গেছি? আমাকে জড়দগব দিঘর ঠাউরেছ নাকি? তাহলে আশা করতে পারি কি যে আমাদের ক্ষমা করলেন, আমরা যেতে পারি কি? পেয়ারাগুলো নিয়ে যাও।
চোরাই মাল আমি স্পর্শ করি না। আচ্ছা, এখন যেতে পারো। এবারকার মতো মাফ করা গেল। এমন সময় মহিলাটি বাইরে এসে বললেন, কি বিয়াক্কেল মানুষ তুমি! এরা তোমার এজলাসের আসামি নাকি? তুমি এদের মাপ করবার কে? তোমাকে মাপ করবে কে শুনি? এখন যেও না বাবারা, বারান্দায় একটু বসো তো। ভীমবাবু বললেন, এদের খাওয়াবে নাকি? তোমার ভাঁড়ার তো ঢুডু, চা পর্যন্ত ফুরিয়ে গেছে। হরি সরকার বাজার থেকে ফিরলে তবে হাঁড়ি চড়বে, সে তোমাকে ভাবতে হবে না, যা আছে তাই দেব। মিনিট দশ সবুর করতে হবে বাবারা। গৃহিণী ভিতরে গেলে ভীমবাবু বললেন, উনি ভীষণ চটে গেছেন, না খাইয়ে ছাড়বেন না। অগত্যা ততক্ষণ এই এজলাসেই তোমরা আটক থাকো। এখানে উঠেছ কোথায়? প্রবোধ বললে, ভৈরব কুটিরে, স্টেশনের দিকে যে রাস্তা গেছে তারই উপর। ভীমবাবু বললেন, কি সর্বনাশ! যার ফটকের পাশে বেগুনি বুবন ভেলিয়ার ঝাড় আছে সেই বাড়ি? আগে হ্যাঁ, বাড়িটার কোনো দোষ আছে? না, দোষ তেমন কিছু নেই। তোমরা ওখানে উঠেছ তা ভাবিনি। একটু পরে ভীমবাবুর পত্নী একটা বড় ট্রেতে বসিয়ে একটি ধুমায়মান গামলা এবং গোটাকতক বাটি আর চামচ নিয়ে এলেন। ভীমবাবু একটা টেবিল এগিয়ে দিয়ে বললেন, এ কি এনেছ? আতার পায়েস চেয়ে এর মধ্যেই তৈরি করে ফেললে? গৃহিণী বললেন, আর তো কিছু নেই, এই দিয়েই ছেলেরা একটু মিষ্টিমুখ করুক। ভীমবাবু বললেন, সবটাই এনেছো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আর লোভ করো না বাবু, ছেলেরা যে পেয়ারা পেরেছে তাই না হয় একটা খেয়েও, চিবুতে না পারো তো সেদ্ধ করে দেব। সুধীর সহাস্যে বললে, স্যার আমাদের ওখানে বিস্তর আতা ফলেছে, ইয়া বড় বড়, কাল সকালে পায়েস বানিয়ে আপনাদের দিয়ে যাব। ভীমবাবু বললেন, না না না, অমন কাজটি করো না, আতা আমার হয় না। ভৈরব কুটিরে ফিরে এসে নিমাই বললে, এ কি, গাছের বড় বড় আতাগুলো গেল কোথায়? সুধীর বললে, কোথায় পাড়ে যে সর্দারি করে পেরে রেখেছে। ও পাড়ে, আতা কি হলো? পাড়ে ব্যস্ত হয়ে এসে মাথায় একটু চাপড় মেরে করুণ কণ্ঠে বললে, কি কহব হুজুর, বহুত ঝামেলা হয়ে গেছে। এক মোটাসা বুড়া বাবু, এক দুবলাসা বুড়ি মাই এসেছিল, বাবু পটপট সব আতা ছিঁড়ে নিলে। আমি মানা করলে খপা হয়ে বললে, চুপ রাহো উল্লু। আমার ডর লাগলো, শায়দ কই বড় আফসার উপসার বাবা উবা হবে। সুধীর বললে, হাতে লাল গামছা ছিল? জি হ্যাঁ, উসিকে তো বাঁধ লিয়ে গেল। হাসির প্রকোপ একটু কমলে প্রবোধ বললে, যাক আমরা ঠকিনি, আতার পায়েস খেয়েছি, পেয়ারাও পেয়েছি, কিন্তু ভীমচন্দ্র সেন মশাইয়ের জন্য দুঃখ হচ্ছে, তার গিন্নি তাকে বঞ্চিত করেছেন। নাই বললে, ভাববেন না স্যার, দিন দুই পরেই আবার বিস্তর আতা পাকবে, তখন পায়েস করে ভীম মশাই আর তার গিন্নিকে খাওয়াবো। নমস্কার, আমি জয়িতা। যদি ভালো লাগে আপনার আমার এই গল্প পাঠ, একটু লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন, এই নিবেদন রইলো।